নামাজ পড়বেন, নবীর মহব্বতে কিছু করবেন, বাপ মার কলিজায় আগুন দিবেন, আল্লাহ আল্লাহ রাসুল বলছে তোমরা আমারে পাইতে মা বাবার কলিজায় আগুন দিয়েন না। ভাই সাহেব আমার শেষ কথা, বাপ মার কলিজায় যদি কেউ আগুন দিয়ে থাকেন ওলি গাউস কুতুব হতে পারবেন না। মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন আর বাপ মার বেলায় যদি একটু দুঃখ কষ্ট বাপ মাকে দিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যে আল্লাহর জান্নাত জুটবে না। এক হাদিস সাহেবের জিন্দগি খুলে দেখি, 39 বার হজ করতে গেলেন ধনী মানুষ, 40 বারের মাথায় হাদিস সাহেব আরাফাতের ময়দানে ডাকতেছে, প্রভু গো আমার কি ভাগ্য 40 বার হজ করতে পারলাম। গাইবি আওয়াজ হইতেছে, হাজি 40 বার কেন রে, 40,000 বার যদি হজ করো তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। আদি সাহেব বললেন কেন কবুল করব না গো প্রভু, আমার আল্লাহ জানাইয়া দিলেন হাজি রে একদিন সাধারণ একটা ব্যাপার লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। আজি লাঠি মাইরা ঘরে বাইরে ফেলাইয়া দিসলি, তোর মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে মাবুদ গো এ সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছি তুমি দেখছো, 8 মাস 9 মাস যখন আমার সন্তানের বয়স আমার পেটে ছিল আমি রান্নাঘরে রান্না করতে গেলে লাথি মারছে গো রান্না ফালাইয়া দাঁড়াইয়া গেছি, আবার লাথি মারছে বসে গেছি, আবার লাথি মারছে বিছানায় যাইয়া শুয়ে গেছি, আবার লাথি মারছে অসহ্য হইয়া জিব্বা কামড়াইয়া সহ্য করে দুইটা চোখের পানি ফালাইয়া বালিশ ভিজাইছি আর ডাকছিলাম তোমারে মাবুদ এ সন্তানের মুখ আমারে কবে দেখাইবা। কি বললেন এরকম সন্তানের লেগে মা পাগল নি গো পাগল নি, এই সন্তানে অনেক সন্তানে এই মার সাথে করে বাতফারি বেইমানি বেহেস্ত যাইতে যায়েন বেহেস্ত, বাস্তব ঘটনা আমার এলাকার ঘটনা। মা বিয়া করানোর পরেই সন্তান খানি কয় আমার ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ, মা কয় বুঝছি রে বাবা ভবিষ্যৎ যে কি যাও গা হে গড় তাহো, বেশ কিছুদিন 20-25 মন দান গড় তুলছে মা, ছোট্ট একটা ছেলে লইয়া তার বাপ বুড়া মানুষ অসহায় গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে 8 দিন পর্যন্ত কাজ করতে পারে না, ঘরে খানা নাই অসুস্থ ছিলেন, ছোট্ট বাচ্চাটা ঘানা নাই 3 দিন পর্যন্ত না খায়া মার গলায় ধরে কান্দে মা গো আমার কলিজা আর মানাইতে পারি না আমার দিলা বাদ দিবা, অথচ তার বড় ভাইয়ের গড় 25 মন দান, বাচ্চার কান্দা দেখিয়া মা কয় তোর ভাইয়ের গড়ে তো দান আছে আমার তো 7 বছর ধরে একটা মা কইয়া ডাক দেয় না আমি কিভাবে যামু তার কাছে, অবশেষে কি করব ছোট্ট ছেলের কান্দা সহ্য করতে না পাইরা মা বললেন বাবা আমারে 10-এর দান দিবি, তোর বাবার শরীর ভালো হইলে আমি তোর দান কিন্না কামাই করে আনলেই আগে তোরে দিয়া দিব, কয় রাহো আমি বুঝা লই মা দান চাইছে যে এই মার পেটে থেকে মারে লাইথাইয়া বসার থেকে দাঁড় করাইছেন দাঁড়ার থেকে বসাইছেন, এই মা কয় দানের কথা হ্যাঁ ক বুঝবার বলে বাহির হইছে বেহেস্ত যাইতেন যায়েন বেহেস্ত। গিয়া কার সাথে বুঝতেছে বুঝছেন তো, এই যন্ত্রণা হগল তোরে আছে বাড়ি সাবধানে যায়েন গা, মা দিদর্শের দান সেই চিন্তেন যাইব খারিদ তুমি বুঝো না, তোমার মার ইচ্ছা হইল তোমার দানগুলি খাইয়া তোমারে শেষ করতো নাউজুবিল্লাহ করলাম, কোন মা কি চায় সন্তান শেষ হোক, মা অপেক্ষায় ছেলে বুঝি আমার দানের খবর দিবে, কিছুক্ষণ পরে আসলেন বাস্তব ঘটনা বলছি বাবা দান কি দিবা, না না দেউন যাইতো না আমার দানগুলি বুঝি তুই নিয়ে খায় আমারে শেষ করতে চাস, মার চোখে পানি আসছে কিনা কন, মা দুইটা চোখের পানি টলটল করে পড়তেছে আর ডাকতেছে কার পশলা পায়খানা সাফ করছি গো, বাবা যদি না ঘুমাইছে সারা রাত আমি কুলে লইয়া ঘুম পাঠাইতাম পাও বলি ফুইলা যাইত গো মাবুদ 10-এর দান চাইলাম দিল না, চোখের পানি মুছতে মুছতে ঘরে গেলে ছেলের বাবা ডাকতেছে কান্দ কেন তোমার ছেলে 10-এর দান দিল না, আমি বলে শেষ করতাম কইছি বাবার দুইটা চোখের পানি টলটল করে পড়ে গেছে, হ্যাঁ বাবা তুই আমার বড় ছেলে ছিলি আমি মানুষের বাড়ির কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরতাম পেটে খিদার যন্ত্রণায় মাঝে মাঝে 2 টাকার বিস্কুট কিনতাম খাওয়ার জন্য, বাবা গো তোমার কথা মনে হইলে আর মুখে দিতে পারছি না, বাড়িতে আইসা দেখছি তুমি ঘুমিয়ে গেছো, ঘুমের থেকে উঠাইয়া কুলে বাইয়া
একটা বিস্কিট যদি না খাওয়াইছি রে বাবা, সারা রাত আমার ঘুম হইছে না। আজকে বুঝি তোর মারে দশের দান দিলি না, ফিরাইয়া দিলি। বাবাও কান্দে, মাও কান্দে, আল্লাহ কই কান্দিস না, তোর আর সুখের ভানি দেখছি আমি, তোর সন্তানের জন্য আমি গজব বানাইলাম। বলাল মায়ের চোখের পানির গজব ফিরানের মতো ক্ষমতা কোন মানুষের পৃথিবীর জমিনে আছে কিনা? কিসাবে ফারব এই বেলায় নবী রাসূলের দোয়া পর্যন্ত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। বলতে দিলাম মার চোখের পানি থামাইতে পারে না, কি করলো আমার ছেলে, এত কষ্ট আমি কার জন্য করলাম? বাবা কান্দে, আল্লাহ কয় কান্দিস না, তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইলাম। দুই চার দিন পাঁচ দিন পর ছেলেটা খালি খুসখুস করে কাশে, আজ থেকে চব্বিশ বছর আগের কথা বলছি, বিবি সব জিগায় কাশো কি লিগা কুইতারি না তো ডাক্তারে দেখাও না, ডাক্তার কাইসের নমুনা দেখাই বলেন, কাইসে বলে আপনার যক্ষা হইয়া গেছে। তখনকার সময় যার হইতো যক্ষা তার নাই রক্ষা, বাড়িতে দৌড়াইতেছে বাড়ির দিকে, বিবি জিগায় কি ব্যাপার, ডাক্তার সাহেব কি কইছে? বিবি কইছে আর কি কইছে? কইছে আমার বলে যক্ষা হইছে। যক্ষা কইতে দিরি বিবি গর্তে বাহির হইয়া যাইতে। তাই তো বলি মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। বিবি বিদায় হয়ে যায় ঘর থেকে, ডাকি বিবি গো মায়ের দুঃখ দিলাম গো তোর খুশির জন্য, বাবার কলিজায় আঘাত দিলাম, চুট্টু ভাইটা না খাইয়া কান্দে দিলাম না তোর কথা মানতে যাইয়া, আজকে আমারে ফানাইয়া কিভাবে তুই বিদায় হতে চাস? মর তুমি, মর আমিও মরুমনি, এটা যক্কা সোয়া সুই রূপ, আমি থাকলে আমারও হইব। বিবি যায় ঘরে একা একা বসে বসে কান্দে, কেউ পাশে আসে না, দুই দিন তিন দিন পার হয়ে গেলে কেউ আসতেছে না। মা দরদি চোখে পানি লইয়া লইয়া তাকাইয়া তাকাইয়া ডাকে, বাবা গো একবার যদি আমারে মা বলে ডাক দিতি, আমি মার ঘরে তোরে জাগা দিতা। একা একা কত থাকলে অসুস্থ মানুষ, মনটা দুর্বল, তিল পার হইয়া রাত্রের বেলা মায়ের ঘরে ধাক্কা দিলে দরজা খুলতো, আগিলা দরজা, দরজার কিনারে দাঁড়াইয়া কান্দতেছে, কান্দার আওয়াজ শুনে মা দরদির ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে উঠে দরজাটা খুলে ডাকতেছে, লক্ষ্মী বাবা গো কেন গো বাবা এইভাবে কান্দতেছ? মা দুইটা পাও ধে তোর পায়ে ধরি গো মা, আজকে বুঝলাম তোমার মতো আপন কেহ না। পায়ে ধরে ধে তোর পায়ে ধরে ক্ষমা চাবো মা, তাইনা তাইনা বুকে জড়াইছে, বাবা গো আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, এতদিন আমারে কষ্ট দিয়া আমার বুকে যে আগুন জ্বালাইছিলি, আজকে যে আমার মা কইয়া ডাক মারছ গো বাবা, একটা ডাকে আমি মার করি যার সকল আগুন দূর হইয়া গেছে। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না এমন দরদি মারে আর ব্যথা দিও না। যদি ওলি হতে চাও, গাউস কুতুব হতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো, নবীকে মহব্বত করো, বাপ মার খেদমত করো, এই তিনটে জিনিস আমলে থাকলে ওলি গাউস কুতুব হতে পারবেন। বাপ মার কলিজায় আগুন দিয়ে নামাজ রোজা হজ জাকাত মক্কা মদিনার ইমাম হয়েও আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এ মা কবরে বাবা কবরে অনেক মানুষ আছেন, প্রশ্ন করতে পারেন, হজুর আমার মা নাই বাবা নাই, আমি তো মা বাবারে কষ্ট দিছি হজুর, আমার মা বাবার জন্য আমি কি করতাম, কিভাবে মাপ পাবো? চোখের পানি ছেড়ে দিন, মা বাবার জন্য কিছু টাকা দান করেন আল্লাহর রাস্তায়, যদি একে কবুল করে আল্লাহ যদি আপনার মা বাবাকে ক্ষমা করে দেয়, আপনার মা বাবা কবর থেকেও আপনাকে ক্ষমা করে দিবে। আসুন, আমি বলতেছিলাম নবীর কথা মানার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছে, নবীর কথা মানলে লাভ হবে না লস হবে। আজকের এই মাহফিল তো নবীর কথা মানার পক্ষে, কি বলেন? এই মাহফিলটা কি নবীর কথা মানার পক্ষে না? আগে যে মাহফিল হইতো এগুলি নবীর কথার মানার পক্ষে না, আজকের মাহফিলটা হবে নবীর কথা মানার পক্ষে। নবী পাক একদিন মসজিদে নববীতে বসে ডাকতেছেন, সাহাবীরা
তোমরা দেখি আমার কথা কে কিভাবে মানো, ডাক দিলেন তোমরা একটা কাজ করো, আমি যুদ্ধের ফান্ড তৈরি করব, এই ফান্ডে তোমরা কে কি দিবা আমি দেখতে চাই। সকল সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া পাগলের মতো কি নিব কি দিব, নবীকে কি দিয়ে খুশি করব, নবীর কথা কিভাবে মান্য করব, টানাটানি দৌড়াদৌড়ি লেগে গেলেন, যে যা পাহা লইয়া দৌড়ায় গিয়া। এমনি ভাবে মহিলারা প্রশ্ন করেন, কি ব্যাপার আপনারা এইভাবে পাগলামি করতেছেন কেন, তোমরা কি জানো না নবী বলছে কে কি দিয়া নবীকে খুশি করব, সেই জন্য আমরা পাগলামি করতেছি। এমনি করে মদিনার মহিলারাও পাগল হয়ে গেছে, একজন আরেকজনের দিকে লক্ষ্য করে বলে, রে গলার হার কার জন্য রাখছো, কানের অলংকার কার জন্য রাখছো, আরে নবীরে বলে খুশি করতে হবে। মদিনার মহিলারা কানের অলংকার গলার হার খুলে খুলে কিতাব বলেন, নবীর সামনে স্বর্ণের তাল ফলাইয়া দিছে। আমার নবী বলেন, আরে সাহাবীরা দেখো তো আর উনি কেউ বাকি আছে। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর এখনো আসে নাই। আমার রাসূল বলেন, আমার আবু বকর কি এখনো আসে নাই, দেখি আমার আবু বকর আমার জন্য কি আনে। কিতাব বলেন, আবু বকর ঘরের মধ্যে কিছুই ছিল না, নবীর রুমালে দান করবে, আল্লাহকে খুশি করবে, ছোটখাটো জিনিসগুলো নিমকদানি তরকারির চামিচ এইরকম জাতীয় জিনিস যা ছিল একটা রুমাল দিয়ে প্যাকেট কইরা রওনা হবে। এমন সময় আবু বকরের বিবি পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়ে, প্রাণের স্বামী গো। মদিনার মহিলারা বলে, নবীর রুমালে কত কিছু দিয়েছে, আপনিও তো গাঁঠুরি লইয়া রওনা হয়েছেন, আমার কি মন চায় না নবীর রুমালে কি দিব, এ স্বামী কি দিব গো নবীর রুমালে। এবার আবু বকর বলেন, বিবি কি দিবা গো, কিছুই তো নাই তোমার পক্ষ থেকে কি দিবা। বিবি বলতেছেন, প্রাণের স্বামী গো আমার মন চায় নবীর রুমালে আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। আরে স্বামী একটু দাঁড়াও। আবু বকর বলেন, আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার বিবি কি করে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা লইয়া। এমনি করে খেজুর পাতার চাটাইটা বিছানার থেকে উঠাইয়া, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া, পরনের কাপড়টা আবু বকরের বিবি টাইনা টাইনা খুলতেছে, আর ডাকতেছে, প্রাণের স্বামী গো মন চাইবি কলিজাটা খুইলা দিতে। পারবো না বিদায়, পরনের কাপড়টা খুলে নবীর রুমালে দিয়ে দিলাম, নিয়ে দাও গো আল্লাহর বন্ধুর রুমালে। পরনের কাপড় খুলে দিলেন, খেজুর পাতার পোশাক পরে নবীজি দাঁড়িয়ে আছে, আমার আবু বকর আসবেন। আবু বকর হাজির হলেন, আবু বকরের গাঁঠুরি খুলতেছে, খেজুর পাতার ওই পোশাক পরে যেই কাপড় দিয়েছিলেন কাপড়টা দেখে রাসূল জিগায়, আবু বকর রে পুরান কাপড় কোত্থেকে আনলে। আবু বকর জবাব দিবার আগে ইব্রাহিম বলেন, ইয়া রাসূলুল্লাহ জবাব আমি দিব, খেজুর পাতার পোশাক পরে জিব্রাইল নবী সামনে হাজির। জিব্রাইল বলেন, হুজুর আমি দিব। আমার নবী বলেন, জিব্রাইল রে খেজুর পাতার পোশাক কেন পরছো, হুজুর শুধু আমি নই সকল ফেরেশতাদেরকে আজকে খেজুর পাতার পোশাক পরানো হয়েছে, এমনকি জান্নাতের হুরবালাদেরকেও আজকে খেজুর পাতার পোশাক পরানো হয়েছে, কেন রে জিব্রাইল। হুজুর গো নবীর রুমালে নবীর ডাকে সাড়া দিতে যাইয়া আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড় খুলে নবীর রুমালে দিয়ে দিল, সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া গো নবী সকল ফেরেশতাদেরকে আবু বকরের বিবির সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরাইছে। জুরে জুরে কন সুবহান।